খাদ্য সংগ্রহ ও মজুত পরিস্থিতি খুবই ভালো নিয়ামত পড়ে বললেন খাদ্যমন্ত্রী। অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন খাদ্য সংগ্রহ ও মজুত পরিস্থিতি খুবই ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। রবিবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, এই মৌসুমে কৃষকদের কাছ থেকে 27 টাকা কেজি দামে 6 লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদী। মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে বিদেশ থেকে 9 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে, আরও 5 লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সেই হিসাবে আগস্ট মাস শেষে সরকারি গুদামে মোট মজুতের পরিমাণ দাঁড়াবে 23.69 মেট্রিক টন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমবিটিভি, প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।